আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5 জেলায় প্রবল বর্ষণ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মঙ্গলবার তীব্র দাবদাহে অস্বস্তি চরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, একটু পাবে না বৃষ্টি কলকাতাবাসী তথা দক্ষিণবঙ্গের বাসিন্দারা, বারে বারেই উঠেছে প্রশ্ন। তবে এখনও প্রসন্ন হয়নি প্রকৃতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ততটা সুযোগ আছে কি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, জানুন আবহাওয়া অফিসের পূর্বাভাস। মঙ্গলবার তীব্র দাবদাহে অস্বস্তি চরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, একটু পাবে না বৃষ্টি কলকাতাবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের 5 জেলায় 2-1 প্রজলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার অস্বস্তি বজায় থাকবে, এর আসল কারণ বর্ষা মুখ দেখায়নি। আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 24 ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টি, কলকাতার অস্বস্তি বজায় থাকবে গরম। বর্ষা থমকে রয়েছে, কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিনে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবে গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী, স্বস্তি পেতে চাইছে কলকাতা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে 4 দিন আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবের আগে 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার ও আলিপুরদুয়ারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও হালকা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এদিকে সকাল থেকেই শহরের 2-1 জায়গায় আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতায় আংশিক আকাশ মেঘলা থাকবে, তবে আর্দ্রতাজনিত আপাতত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে